एकादश श्रेणी बांगला क्लासे आज आमरा पढ़बो मंगल काव्य। आमरा पढ़छिलाम बांगालीर भाषा और संस्कृति ग्रंथे तृतीय अध्याय मध्ययुगे बांगलार समाज और साहित्य। एई अध्याय थेके आमरा पढ़छिलाम। आगेर दिन आमरा अनुवाद साहित्य पढ़ेछि, रामायण महाभारत भागवतेर अनुवाद आमरा पढ़ेछि। आज आमरा पढ़बो मंगल काव्य। मंगल काव्येर धाराय प्रधान तीनटी नाम आमरा पाई, मनसा मंगल, चंडी मंगल एवं धर्म मंगल। ए प्रधान तीनटी खाते मंगल काव्य प्रवाहित हुएछे, किन्तु सेगुली सम्पर्के विशदे आलोचनाय जावार आगे आमादेर जेने निते हबे मंगल काव्येर संज्ञा, अर्थात मंगल काव्य काके बले, मंगल काव्येर नामकरण, अर्थात मंगल काव्येर एरकम नाम हलो केन, मंगल काव्य नाम हलो केन, मंगल काव्य रचनार कारण, कोन सामाजिक ऐतिहासिक राजनैतिक परिस्थितिते काव्यगुलो रचित हयेछिल, एवं मंगल काव्येर गठन रीति, एई विषयगुलो आमादेर भालो करे जेने निते हबे। प्रथमे आसि मंगल काव्येर संज्ञा। বাংলা সাহিত্যের মধ্যযুগে খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে সমাজের সর্বস্তরে নানা দেবদেবীর পূজা প্রবর্তনের ও তাঁদের লীলা মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে যে আখ্যানধর্মী কাব্যগুলি রচিত হয়েছে সেই কাব্যগুলিকেই বলে মঙ্গল কাব্য। দেখো, বাংলা সাহিত্যের আদি মধ্যযুগে শাক্ত দেবদেবীর মাহাত্ম্য প্রচার করে এক শ্রেণীর আখ্যায়িকা কাব্য লিখিত হয়েছিল, যেগুলি মঙ্গল গান নামে পরিচিত ছিল। প্রাচীন বাংলা সাহিত্য বিভিন্ন ধর্ম ও উপধর্মকে কেন্দ্র করে রচিত হয়েছে। শৈব, শাক্ত, বৌদ্ধ, বৈষ্ণব প্রভাবে প্রভাবিত হয়ে কবিরা দেবতার যে প্রশস্তি গান রচনা করেছেন সেগুলি কালক্রমে মঙ্গল কাব্য নামে পরিচিত হয়। মঙ্গল শব্দটি মাহাত্ম্য প্রচারমূলক যে কোনো রচনা বোঝাতে ব্যবহৃত হতো, তা সে চরিত সাহিত্যের ক্ষেত্রে হোক, পৌরাণিক দেবদেবীর মাহাত্ম্য প্রচারমূলক সংস্কৃত পুরাণের অনুবাদের ক্ষেত্রেই হোক, বা এমনকি তীর্থ মাহাত্ম্য সূচক রচনার ক্ষেত্রেও তা ব্যবহৃত হতে দেখা যায়। খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী থেকে মঙ্গল গানগুলো রচনা হতে শুরু করে। যাই হোক, বিভিন্ন যুগে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়ে বাংলাদেশের লৌকিক ও বহিরাগত বিভিন্ন ধর্মমতের যে সমন্বয় লক্ষ্য করা গেছে, মঙ্গল কাব্যে কোনো একটি বিশেষ সাম্প্রদায়িক ধর্মবিশ্বাসের পরিবর্তে তারই পরিচয় মেলে। অর্থাৎ একটা সাম্প্রদায়িক ধর্মবিশ্বাসের পরিবর্তে সবার মধ্যে যে একটা সমন্বয়, অর্থাৎ যে প্রেক্ষাপট মঙ্গল কাব্যগুলো যে প্রেক্ষাপটে রচিত হয়েছিল সেই প্রেক্ষাপটটা, মঙ্গল কাব্য রচনার কারণ অংশে আমরা সেটা বিশদে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই নামকরণ, এরকম নামকরণ কেন হয়েছে। এই বিশেষ ধরনের কাব্যের নাম মঙ্গল কাব্য কেন হয়েছে এ সম্পর্কে নানা পণ্ডিত নানা অভিমত ব্যক্ত করেছেন। এই গানগুলি দেবদেবীর পূজা বা উৎসব উপলক্ষে পরপর কয়েকদিন ধরে একটানা সুর তাল সহযোগে গাওয়া হতো। মানুষ বিশ্বাস করত এই গান শুনলে মঙ্গল হয়। এক মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার পর্যন্ত গানগুলি গীত হবার রেওয়াজ ছিল। বাংলার সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইতিহাস গানগুলিতে বিধৃত রয়েছে। কখনো লৌকিক, কখনো বা পৌরাণিক দেবতার মাহাত্ম্য কীর্তনের কাহিনীতে মানুষও কিন্তু উপেক্ষিত থাকেনি, মানুষেরও স্থান হয়েছে এই মঙ্গল কাব্যগুলিতে। তাহলে সুন্দরভাবে সাজিয়ে আমরা বলতে পারি মঙ্গল কাব্যে এরকম নামকরণ কেন হয়েছে। পরপর কয়েকটা পয়েন্ট বলছি, তোমরা মাথায় রেখো এগুলো। প্রথমত, এই কাব্য রচনা করলে, পাঠ করলে বা শুনলে কবির, পাঠকের এবং শ্রোতার
অর্থাৎ যে পাঠ করছে তারও যে শুনছে তারও মঙ্গল হয় বলে এই কাব্যের নাম হয়েছে মঙ্গল কাব্য। দ্বিতীয়ত দেবদেবীর বিজয় মহিমা এই কাব্যগুলিতে বর্ণিত, তাই এই কাব্যকে বলে মঙ্গল কাব্য। তৃতীয়ত এই পয়েন্টটা আগেও বললাম, তৃতীয়ত এই ধরনের কাব্য এক মঙ্গলবারে গাইতে শুরু করে পরের বা অন্য মঙ্গলবারে তা শেষ করার রেওয়াজ ছিল বলে একে অষ্টমঙ্গলাও বলা হতো। চতুর্থত মঙ্গল নামে একটি বিশেষ সুর বা রাগে মঙ্গল কাব্য গীত হতো, তাই এই রূপ নামকরণ। পঞ্চমত এই ধরনের গুরুত্বপূর্ণ কাব্য গ্রন্থ ঘরে রাখলেও গৃহস্থের মঙ্গল হয়, তাই এই শ্রেণীর কাব্যের নাম মঙ্গল কাব্য। তাহলে তোমরা মঙ্গল কাব্য নাম কেন হয়েছে এটা বুঝতে পারলে? এবার আমরা আসি মঙ্গল কাব্য যে তৈরি হয়েছিল তার কারণ। আগে তোমাদের বললাম এই বিভিন্ন ধর্মমতের যে সমন্বয় এটা এবারে ব্যাখ্যা করি। মঙ্গল দেবদেবীর সামাজিক প্রতিষ্ঠা এবং মঙ্গল কাব্যের সূচনা মোটামুটি ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগ বা চতুর্দশ শতাব্দী থেকে বলে মনে করা হয়। প্রায় সব মঙ্গল দেবদেবীরা ছিলেন নিম্ন বর্ণের হিন্দু সমাজের দেবদেবী। মঙ্গল কাব্যে এসব দেবদেবীরা স্থান পেয়েছেন। এবার তুর্কি আক্রমণের আগে বাংলার সামাজিক কাঠামোর দিকে তাকালে লক্ষ্য করা যাবে, বাংলার সমাজ কাঠামোর মূলে ছিল মূলত দুই বর্ণের মানুষ, এক হচ্ছে উচ্চ বর্ণের আর দুই হচ্ছে নিম্ন বর্ণের। বর্ণ শ্রেষ্ঠ ছিলেন ব্রাহ্মণেরা। সে সময় বাংলার সমাজ বর্ণভেদে, জাতিভেদে, গোত্রভেদে নানা স্তরে বিভক্ত হয়ে যায়। মুচি, ডোম, কাহার, হাড়ি প্রভৃতি সম্প্রদায়ের মানুষ উচ্চ বর্ণের মানুষদের কাছে ছিল অত্যন্ত ঘৃণার পাত্র। উচ্চ বর্ণের মানুষেরা এসব মানুষদের ধর্মবিশ্বাস ও আচার অনুষ্ঠানকে অত্যন্ত ঘৃণার চোখে দেখতেন। ফলে অশিক্ষিত, অসহায়, অবহেলিত এসব সম্প্রদায়ের মানুষ সমাজে শুধু নিন্দার, ভৎসনার ও লাঞ্ছনার সামগ্রী হয়েছিল। কিন্তু তুর্কি আক্রমণের পর প্রথম আঘাতটা তীব্রভাবে এসে পড়েছিল সমাজের উচ্চ বর্ণের মানুষদের ওপর। সেই সময় উচ্চ বর্ণের মানুষেরা নিম্ন বর্ণের মানুষদের যাদের ঘৃণা করত, দূরে সরিয়ে রাখত, তাদের কাছাকাছি আসে, হ্যাঁ, এবং তারা একটা পথ খোঁজার চেষ্টা করে। তখন একটা সমন্বয় দেখা দেয় এবং সেই নিম্ন বর্ণের দেবদেবীরা উচ্চ বর্ণেও পূজিত হতে থাকেন। এইটা আমরা বলতে পারি মঙ্গল কাব্য রচনার সামাজিক কারণ। এছাড়াও রাজনৈতিক ও ঐতিহাসিক কারণটা কি ছিল দেখো। তুর্কি আক্রমণ বলার সময় তোমাদের বলেছিলাম 1202 খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণ শুরু হয়েছিল এবং এদেশের যাবতীয় ঐতিহ্য সেই বিধর্মী বিদেশীয়দের দ্বারা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তুর্কিরা হিন্দুদের মন্দির ও পাঠশালা, বৌদ্ধদের মঠ ও বৌদ্ধ বিহারগুলি ধ্বংস করে দেয়। সারা দেশে ব্যাপক লুণ্ঠন ও হত্যাকাণ্ড চলে অবাধে। ফলে সাধারণ মানুষ ভীষণভাবে আতঙ্কিত হয়ে দিন যাপন করতে থাকে। সেই সময় মুসলিম রাজারা তাদের প্রয়োজনে ব্যাপক সন্ত্রাস, অবাধ নির্যাতন চালাতে কুণ্ঠাবোধ করতেন না এবং ক্ষমতা দখলের লড়াইও নানা অন্তর্ঘাতমূলক কর্মে তারা রত থাকতেন। গুপ্ত হত্যা, দু চার বছর অন্তর নতুন শাসক সিংহাসনে আরোহণ এসব লেগেই থাকতো। সাধারণ মানুষ সবসময় ভয়ে ভয়ে দিন কাটাত এবং এই যে তারা যে সিংহাসনের লড়াই সেই বিপুল ব্যয়ভারও সাধারণ মানুষকে বহন করতে হতো। রাজায় তখন প্রজার রক্ষক হবে কোথায়, রাজা হয়ে উঠেছিলেন, তুর্কি শাসকেরা হয়ে উঠেছিলেন প্রজা ভক্ষক। এই সময় সাধারণ মানুষ একটা শক্তির কাছে আত্মনিবেদন করে নিশ্চিন্ত হতে চেয়েছিলেন, যিনি রাজার চেয়েও শক্তিমান। সেই শক্তি দেবীর আরাধনায় তারা রত হয়েছিলেন। সেইখান থেকে মঙ্গল দেবদেবীর আবির্ভাব হয়েছে, ঐতিহাসিক কারণটা এটা। এছাড়া ভৌগোলিক অবস্থা কি ছিল, নদীমাত্রিক, বন জঙ্গল ছিল, খানাখন্দে ভরা ছিল। সেই সময় নরম পলি মাটির দেশ বাংলা, সেখানে জলে কুমির, ডাঙায় বাঘ, সাপ আরো সব হিংস্র সরীসৃপ। তাই বাঘের সঙ্গে যুদ্ধ করে, সাপকে বশ করে জীবন ধারণ করতে হতো এদেশের মানুষদের।
তার উপর ছিল নানা রকম আদি ব্যাধি অর্থাৎ রোগ, বসন্ত, কলেরার মতো মহামারী ব্যাধি। কখনো জন্তু জানোয়ারের হাতে, কখনো এসব ব্যাধির হাতে অসহায় মানুষেরা প্রাণ হারাতেন। অসুখে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। অথচ নবাবেরা বাদশাহেরা রাজস্ব ছাড়া কোনো ব্যাপারেই আগ্রহ দেখাতে রাজি হতেন না। সেই কারণে রোগ বালায় ব্যাধি অনিশ্চয়তার দ্বারা পীড়িত মানুষেরা কল্পনা করে নেয় এক শক্তি দেবীর, স্বেচ্ছাচারিণী শক্তির। তারা ভাবে কোন শক্তি হয়তো এগুলো নিয়ন্ত্রণ করছে। তাদের মতে এই শক্তির নিষ্ঠুর পরিহাসেই তাদের জীবনে ভয়ঙ্কর সর্বনাশ ঘনিয়ে আসছে। সে কারণে সেই শক্তিকে পৃথক করার জন্য তারা স্তব গান শুরু করেন। এই ভাবে কিন্তু মঙ্গল কাব্য উদ্ভবের এটি ছিল প্রেরণা। এবার আসি আমরা মঙ্গল কাব্যের গঠন রীতি অর্থাৎ গঠন বৈশিষ্ট্য। ত্রয়োদশ শতাব্দীর শেষের দিক এবং চতুর্দশ শতাব্দীর শুরু থেকে মঙ্গল কাব্যগুলো রচনা শুরু হয়ে তারপরে পঞ্চদশ শতাব্দী থেকেই মঙ্গল কাব্যগুলি রচনার রীতি ও বিষয়বস্তুর পরিকল্পনার দিক থেকে অনেকটাই নতুনত্ব হারিয়ে বৈশিষ্ট্যহীন হয়ে পড়ে। যেমন প্রতিটি মঙ্গল কাব্যের নায়কই স্বর্গভ্রষ্ট দেবশিশু, কোন বিশেষ দেবতার পূজা প্রচারের উদ্দেশ্যে মানব জন্ম লাভ করে। প্রতিটি মঙ্গল কাব্যের সূচনায় গণেশ প্রমুখ পঞ্চদেবতার বন্দনা, এরপর গ্রন্থোৎপত্তির কারণ বর্ণনা, তারপরে সৃষ্টি রহস্য কথন বাঁধা ধরা রীতিতে পরিণত হয়। যাই হোক, মধ্যযুগে দেবদেবীকে অবলম্বন করে লেখা মঙ্গল কাব্যগুলির গঠন রীতির বৈশিষ্ট্য মোটামুটি একই রকম। তো এই প্রতিটি মঙ্গল কাব্য মোটামুটি চারটি খণ্ডে বিভক্ত, যেমন বন্দনাংশ, গ্রন্থ রচনার কারণ বর্ণনা, দেবখণ্ড, নরখণ্ড। এই চারটি অংশে প্রত্যেকটা মঙ্গল কাব্য বিভক্ত থাকত। বন্দনাংশে কি থাকতো দেখো, এই অংশে মূলত সকল ধর্মের সকল দেবদেবীর বন্দনা। চৈতন্য দেবের আবির্ভাবের পর চৈতন্য বন্দনাও এর সঙ্গে যুক্ত হয়েছিল। এরপরে গ্রন্থ রচনার কারণ বর্ণনা, এখানে কি থাকত, এই খণ্ডে থাকে কবির আত্মপরিচয়, পারিপার্শ্বিক অবস্থা, তৎকালীন সামাজিক অবস্থার পরিচয়, স্বপ্নে দেবদেবীর প্রত্যাদেশ পেয়ে কাব্য রচনার আগ্রহ প্রভৃতির বর্ণনা। মানে কবিরা দেবদেবীদের আদেশ পান স্বপ্নে, তারপরেই তারা কাব্য রচনায় উৎসাহী হন। এইরকমই প্রত্যেকটা কাব্যের প্রথমে দেওয়া থাকত, কারণ হিসেবে দেওয়া থাকত। তারপরে দেখো দেবখণ্ড, এই খণ্ডে থাকে সৃষ্টিতত্ত্ব, লৌকিক ও পৌরাণিক দেবভাবনার সমন্বয় চিন্তা, শিবের ঘর গৃহস্থালীর বর্ণনা, পূজা প্রার্থী দেবতা বা দেবীর জন্মবৃত্তান্ত, মর্তে আগমনের কথা প্রচার, দেবতা বা দেবীর অভিশপ্ত অবস্থায় মর্তে জন্মগ্রহণের কথা দেবখণ্ডে। তারপরে নরখণ্ডে লৌকিক কাহিনীর উপর ভিত্তি করে নানা প্রতিকূল ঘটনার মধ্য দিয়ে অন্য দেবদেবীর ভক্ত নায়ক নায়িকার দ্বারা মঙ্গল দেবদেবীর পূজা প্রচার। অর্থাৎ কিনা সমাজে উচ্চ শ্রেণীর মানুষদের কাছে পূজা পাওয়ার জন্য এই দেবদেবীরা, যে এই মনসা দেবী, চণ্ডী দেবী, হ্যাঁ, এরা পূজা পাওয়ার আশায় কি করতেন, সমাজের উচ্চ শ্রেণী যাতে তাদের যদি পূজা করেন তাহলে সমাজে তাদের পূজা ভালোভাবে প্রচারিত হবে। সেই কারণে দেবদেবীর ভক্ত নায়ক নায়িকার দ্বারা মঙ্গল দেবদেবীর পূজা প্রচার করানো হতো। প্রতি মঙ্গল কাব্যের নরখণ্ডের মধ্যে একই ধরনের কিছু কিছু বিষয় থাকত, যেমন নায়িকার বারোমাস্যা, নায়কের চৌতিশাস্ত্র, বিবাহের সময় স্ত্রী আচারের বর্ণনা, বিবাহের কালে নারীগণের প্রতিনিন্দা, নায়ক নায়িকার রূপ বর্ণনা, সাদ ভক্ষণ, জন্মগ্রহণ এবং কর্ম সমাপনের পর নায়ক নায়িকার অভিশাপ মুক্তি ও স্বর্গে প্রত্যাবর্তন প্রভৃতি বিস্তৃত বিশাল কাহিনী বর্ণনা থাকে। এই যে নায়ক নায়িকা বলা হচ্ছে, এরা কিন্তু অভিশাপগ্রস্ত কোন স্বর্গের দেবদেবী, মর্তে পূজা প্রচারের পর তারা আবার অভিশাপ মুক্ত হয়ে আবার স্বর্গে ফিরে যেতেন, সেই গুলো এই নরখণ্ডে দেবখণ্ড। প্রথমে লৌকিক তাদের জীবন কাহিনী নরখণ্ডে, তারপরে আবার তাদের জন্ম এবং তাদের ফিরে যাওয়া দেবখণ্ডে, এইভাবে বর্ণনা করা থাকত।
এর আগে তোমাদের বললাম মঙ্গল কাব্যের গঠন রীতি, চারটে বন্দনা অংশ, গ্রন্থ রচনার কারণ বর্ণনা, দেবকর্ণ নরকর্ণ সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছি। এছাড়াও দেখো, এছাড়া শিব প্রসঙ্গ, ধর্মমঙ্গলে অবশ্য শুধুমাত্র শিব প্রসঙ্গের পরিবর্তে হরিশ্চন্দ্র উপাখ্যান এসেছে। আর বারো মাসা, বারো মাসা হচ্ছে নায়িকার সারা বছরের দুঃখের কথা বর্ণনা, নারীদের প্রতিনিন্দা বলেছি। আচ্ছা, চৌত্রিশা হচ্ছে বর্ণানুক্রমিক 34 অক্ষরে দেবতার স্তব। এছাড়া রান্না বান্নার বর্ণনা, বিশ্বকর্মা শিল্পরীতি, সমুদ্রযাত্রার বর্ণনা, সদাগরের উপকূল বাণিজ্যের প্রসঙ্গ, জন্মান্তরবাদ, প্রহেলিকা বা ধাঁধার উল্লেখ, যুদ্ধ বর্ণনা, দেবীর বৃদ্ধার বেশ ধারণ করে নায়ক নায়িকাকে ছলনা, হ্যাঁ, মশান বা শ্মশান বর্ণনা, এছাড়া সাজসজ্জা, রূপ বর্ণনা, নগর বর্ণনা, দেবতার বিরুদ্ধে বিদ্রোহীকে দেবতার পদতলে নত শীর্ষ করানো প্রসঙ্গ, এটা মনসামঙ্গলে চাঁদ সদাগর, মনসামঙ্গল পড়তে গিয়ে আমরা দেখব চাঁদ সদাগরকে কিভাবে মনসা তার পূজা করার জন্য বাধ্য করেছিলেন। যাই হোক, দৈবকার্যে হনুমান ও বিশ্বকর্মার অবতারণা, জ্যোতিষশাস্ত্র, নানান কুসংস্কার, ভক্ষ ভোজ্য, সামাজিক উৎসব অনুষ্ঠান প্রসঙ্গ, মানে খাওয়া দাওয়া, সামাজিক উৎসব উৎসব অনুষ্ঠান প্রসঙ্গ ইত্যাদি প্রায় প্রতিটি মঙ্গল কাব্যে অনিবার্যভাবে এসেছে। তোমাদের এর আগে বলেছি মনসামঙ্গল, মঙ্গল কাব্যের তিনটে প্রধান ধারা, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গল। তার মধ্যে প্রথমে আমরা আসি মনসামঙ্গল কাব্যধারাতে। সর্পদেবী মনসার পূজা ও মাহাত্ম্য প্রচার মনসামঙ্গল কাব্যের উদ্দেশ্য। মনসামঙ্গল কাব্যের উদ্দেশ্য কি ছিল? সর্পদেবী মনসার পূজা ও মাহাত্ম্য প্রচার। মনসা হচ্ছেন আদিদেব শিবের মানস কন্যা, এই জন্য তার নাম মনসা। এছাড়া নাকি পদ্ম পাতায় তার জন্ম, সেই কারণে তার অন্য নাম পদ্মা। যাই হোক, এই মনসামঙ্গল কাব্যের কাহিনীটা তোমাদের শুনলে ভালো লাগবে, একটু আমি সংক্ষেপে বলি। চাঁদ সদাগর ছিলেন চম্পক নগরের বণিক, স্ত্রী সনকা আর তার ছয় পুত্র ও পুত্র বধূদের নিয়ে সুখের সংসার তার। আচ্ছা, তিনি উচ্চবর্ণের ছিলেন, উচ্চবর্ণের সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য চাঁদ সদাগরের হাতে পূজা নেওয়ার সংকল্প করেন দেবী মনসা এবং চম্পক নগরে গমন করেন। যাই হোক, স্ত্রী পুত্র পুত্র বধূদের নিয়ে বণিক চাঁদ সদাগরের সুখের সংসার। তিনি দেবাদিদেব মহাদেবের ভক্ত, শৈব, তিনি শিবের পূজা করেন, শিবের কাছ থেকে তিনি মহাজ্ঞানমণি পেয়েছিলেন, আর তার বন্ধু ছিল বিখ্যাত সর্পের ওঝা ধন্বন্তরী। যাই হোক, চাঁদ সদাগর তো কিছুতেই মনসার পূজা করবেন না, কেননা যে হাতে তিনি শিবের পূজা করেন সেই হাতে মনসার পূজা করবেন না। মনসা কি করল, চাঁদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার সাজানো বাগান বিষ বাষ্পে নষ্ট করে দিল। চাঁদ সদাগর তার মহাজ্ঞানের প্রভাবে তাকে আবার পূর্বের মতোই করে ফেললেন, কিন্তু এরপর মনসা কৌশলে চাঁদের মহাজ্ঞান হরণ করলেন, তারপর ধন্বন্তরী ওঝাকে মেরে ফেললেন, চাঁদের সেই সুন্দর বাগান নষ্ট করে দিলেন, আর অনন্তনাগ ও বাসুকী নাগকে পাঠিয়ে চাঁদের ঘুমন্ত ছয় পুত্রকে হত্যা করলেন তিনি। এবার চোখের সামনে বিধবা ছয় পুত্রবধূকে দেখেও কিন্তু মনসার কাছে চাঁদ সদাগর মাথা নিচু করেননি, তার পূজা করেননি, তিনি মনসাকে বলতেন চ্যাংমুড়ি কানি। যাই হোক, নিজ প্রচার পূজা প্রচারের উদ্দেশ্যে মনসা শিবকে সাহায্য করার অনুরোধ করেন, উষা ও অনিরুদ্ধকে অভিশপ্ত করে মর্তে পাঠান। শিব পদ্মার অনুরোধে ইন্দ্রের সভায় নৃত্যের সময় তালবঙ্গের অজুহাতে উষা অনিরুদ্ধকে অভিশাপ দেন, অনিরুদ্ধ জন্ম নেন চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দর রূপে, আর উষা জন্ম নেন উজানি নগরের সাইবেনের কন্যা বেহুলা রূপে। এরপরে চাঁদের আরো বহু ক্ষতি করে মনসা, তার সপ্তডিঙা সহ বাণিজ্য তরী মধুকর ডুবিয়ে দিয়ে তাকে সর্বশান্ত করে, হ্যাঁ, এবং বেহুলার সঙ্গে লক্ষিন্দরের বিয়ে হয় যখন, তখন কিন্তু জ্যোতিষীরা জানিয়ে দেয় যে বিবাহ বাসরে লক্ষিন্দরের সর্পদর্শনে দংশনে মৃত্যুযোগ রয়েছে, তাই চাঁদ সদাগর সাঁতালি পাহাড়ের উপর বিশ্বকর্মাকে দিয়ে নিশ্চিত্র লৌহ নির্মিত বাসর ঘর গড়েন। আর
মনসার দ্বারা ভীতি প্রদর্শনের পর সেই গৃহের দেয়ালে ভীত বিশ্বকর্মা কি করে, সূচি প্রমাণ একটা ফাঁক রাখে, সেই ছিদ্র বন্ধ করে দেওয়া হয় কয়লার গুঁড়ো দিয়ে। চাঁদ সদাগর নিজে সাঁতালি পাহাড়ের গায়ে তিনি হেনতালে লাঠি নিয়ে পাহারা দেন, আর সর্বত্র ময়ূর নেউল এগুলো সর্পঘাতী প্রাণীদের ছেড়ে দেন, কিন্তু চাঁদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। কালনাগিনী দংশনে বেহুলার সামান্য অসতর্ক মুহূর্তে লক্ষিন্দরের মৃত্যু হয়। সামাজিক নিয়ম অনুযায়ী সর্পাঘাতে মৃত লক্ষিন্দরকে কলার ভেলায় করে ভাসিয়ে দেওয়ার আয়োজন করা হয়, কিন্তু বেহুলা তার স্বামীর মৃতদেহ কোলে নিয়ে সেই ভেলায় চড়ে বসে। সবাই বারণ করে কিন্তু সে শোনে না। গাঙ্গিনীর স্রোত বেয়ে বহু নদ নদী অতিক্রম করে, পথের বহু বাধাকে অতিক্রম করে বেহুলা স্বামীর পুনর্জীবন লাভের আশায় স্বর্গের ঘাটে পৌঁছান। সেখানে নৃত্য গীতে দেবতাদের এবং সেখান থেকে দেব সভায় যান, উপনীত হন। সেখানে নৃত্য গীতে দেবতাদের তুষ্ট করে দেবাদিদের বর দিতে চাইলে বেহুলা তার স্বামী ও ছয় ভাসুরের জীবন প্রার্থনা করে। শিবের অনুরোধে মনসা বেহুলার প্রার্থিত বস্তু দিতে রাজি হন, একটি শর্তে, যে শর্তটি হল চাঁদকে মনসার পূজা করতে হবে, না হলে তিনি কিছুই ফেরত দেবেন না। বেহুলাও সে শর্ত মেনে ছয় ভাসুর স্বামী এবং সমুদ্রে ডুবে যাওয়া ধন রত্ন বোঝায় মধুকর ডিঙা নিয়ে হাজির হন গাঙ্গিনীর পারে। পুত্র পুত্রবধূ এবং সর্বোপরি বেহুলার মুখের দিকে তাকিয়ে বাম হাতে যে হাতে তিনি শিবের পূজা করেন, ডান হাতে সেই হাতে কিন্তু চাঁদ সদাগর মনসার পূজা করেননি, রাজি হননি, বাম হাতে মনসার পূজা করেন। মনসা কিন্তু সেই বাম হাতে পূজা নিতেই রাজি হন। চাঁদ সদাগর পূজা করার সঙ্গে সঙ্গে মর্তে মনসা পূজার প্রচলন ঘটে। দীর্ঘদিন সুখে স্বাচ্ছন্দ্যে কাল কাটিয়ে যথাসময়ে উষা ও অনিরুদ্ধ অভিশাপ মুক্ত হয়ে স্বর্গে ফিরে যান। এই হচ্ছে মনসা মঙ্গলের কাহিনী। এবার আসি মনসা মঙ্গলের কবি। চৈতন্য পূর্ব যুগের মনসা মঙ্গলের কবি হিসেবে এই কাব্যধারার প্রাচীনতম কবি হলেন হরিদত্ত। তিনি কানা হরিদত্ত নামেও পরিচিত। এছাড়াও বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলা এবং নারায়ণ দেবের নাম এ প্রসঙ্গে উল্লেখ করা যায়। এছাড়াও শতাধিক কবি চাঁদ সদাগর, বেহুলা, মনসার কাহিনী নিয়ে মনসা মঙ্গল কাব্য রচনা করেছেন। চৈতন্য পরবর্তী যুগের মনসা মঙ্গলের কবিদের মধ্যে কেতকা দাস, খেমানন্দ, দ্বিজবংশী দাস, জীবন মৈত্র এদের নাম উল্লেখ করা যায়। মঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাব্যের নাম কোথাও পদ্মাপুরাণ, কোথাও মনসার ভাষণ, আবার কোথাও মনসার জাগরণ। যাই হোক, বাঙালির অনমনীয় পুরস্কার যে দৈব শক্তিকে প্রতিহত করতে পারে, কে করেছে চাঁদ সদাগর, তার আশ্চর্য কাহিনী মনসা মঙ্গলে আমরা দেখতে পেলাম। মনসা মঙ্গলের কবিদের রচনায় সূক্ষ্ম বাস্তব দৃষ্টিভঙ্গি, লৌকিক সাহিত্যের বর্ণনার বিশিষ্টতা, হাস্যরস, ভৌগোলিক জ্ঞান, শাস্ত্র জ্ঞান এগুলো মূর্ত হয়ে উঠেছে আমরা পেয়েছি। বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম হচ্ছে পদ্মপুরাণ। কেতকা দাস খেমানন্দ ছিলেন খুবই প্রসিদ্ধ কবি। বিজয়গুপ্তের মনসা ছিলেন নিষ্ঠুরা, ক্রুরা, কিন্তু তার কাব্যে ভক্তিরসের স্পর্শে এই দেবীকে তিনি অনুপমা করে তুলেছেন বিজয়গুপ্ত। তিনি অন্যতম কবি। এছাড়া সপ্তদশ শতাব্দীর কবি মনসা মঙ্গল কাব্য রচয়িতাদের অন্যতম হলেন কেতকা দাস খেমানন্দ। অনেকের মতে কেতকা দাস আর খেমানন্দ পৃথক ব্যক্তি, কিন্তু না, সেটা ঠিক নয়। কেয়াপাতায় জন্ম হয়েছিল বলে মনসার আর এক নাম কেতকা। কবি নিজেকে মনসার অর্থাৎ কেতকার দাস ভেবে কেতকা দাস উপাধি নিয়েছিলেন, আর খেমানন্দ হচ্ছে তার প্রকৃত নাম। চাঁদ সদাগরের চরিত্রের পৌরুষ খেমানন্দের কাব্যে লক্ষ্য করা যায়, মানে অতটাও যায় না, কেননা ভক্তিরসই তার কাব্যে বেশি, করুণ রস আমরা সেখানে পাই। তবে বেহুলার চরিত্রাঙ্কনে খেমানন্দের সাফল্য স্বীকার করতে হয়। বেহুলার চরিত্রটি দৃঢ়তা ও কোমলতার যুগল মিলনে সৃষ্ট। আর তিনি কেতকা দাস খেমানন্দ তার কাব্যে চাঁদ সদাগরের বাণিজ্য পদ বর্ণনা করতে গিয়ে পশ্চিমবঙ্গের পদঘাট ও নদ নদীর যথাযথ বর্ণনা দিয়েছেন। বেহুলার যাত্রাপথের বর্ণনাতেও কবির বর্ণনা দক্ষতার পরিচয় মেলে। হাস্য কৌতুকরা সৃষ্টিতেও তিনি যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন। কেতকা দাস খেমানন্দ ছিলেন পশ্চিমবঙ্গের মনসা মঙ্গল কাব্যধারার অন্যতম কবি। তার মনসা মঙ্গল কাব্য খেমানন্দী নামেও পরিচিত। তাহলে মূল কোন কোন কবির নাম পেলাম?
সবথেকে প্রাচীন কবি হলেন কানাহরি দত্ত, এছাড়া বিজয়গুপ্ত এবং কেতকানা দাস খেমানন্দ, এদের নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। আজকে আমরা এই পর্যন্তই পড়লাম, আজকের পাঠ এখানে শেষ।